আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের জুম্মার দিন, আমি একটু ভেজিটেবল খিচুড়ি রান্না করব। দেখো এখানে একটু পাতাকপি, একটু বরবটি, এই জায়গায় একটু ফুলকপি, পেঁয়াজ, এটা মানে ফুলকপির ডাঁটাগুলো, এখানেও কিছুটা বরবটি কেটে রেখেছি। আমি একটু ভুনা খিচুড়ি রান্না করব, সরি, আর এখানে ডিম সিদ্ধ করেছি, এটা আমি ভুনা করব। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি খিচুড়ির জন্য। এখন আমি কিছুটা সরিষার তেল দিব, তার সাথে আমি একটু ঘি দিব 4 চামচ। 1 চামচ থেকে একটু কম ঘি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে সরিষার তেল এবং আমি ঘিটাকে মিক্স করে দিলাম। হ্যাঁ, আজকে আমি খিচুড়িটা নিয়ে কথা বলবো, কারণ একজন আমার কাছে একটা খিচুড়ির মানে রেসিপি চেয়েছে। তাই আমি ওই চুলা ডিম ভুনা যদিও বসিয়েছি, ওইটা নিয়ে আমি তেমন কিছু বলবো না, জাস্ট খিচুড়ি রান্না করতে করতে ওইটা রান্না হয়ে যাবে। তবে খিচুড়িটা নিয়ে মেনলি আজকে কথা বলবো। আমি এখন পেঁয়াজ দিয়েছি আর সরিষার তেল হাফ, 4 চামচ 1 চামচ ঘি দিয়েছি। এখন আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিব। হ্যাঁ, লাগলে হয়তো আমি আবার পরে দিয়ে নিব। আমি এখন খিচুড়িটার মধ্যে হলুদ দিব, হলুদটা আমি একটু 4 চামচের ফুল 1 চামচ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ হলুদ দিয়ে দিলাম। এখন একটু ধনে গুঁড়ো দিব, সেটা দিব 4 চামচের 1/2 চামচ থেকে কম দিয়ে দিলাম। আর যেখানে আমার 4 ধরনের গরম মশলা মিক্সড আছে সেটা দিলাম আমি 4 চামচে 1/2 চামচ, জিরের গুঁড়ো দিলাম 4 চামচে 1/2 চামচ। হ্যাঁ, এখন যেটা করব, আমি চালটা ধুয়ে তার উপর তেজপাতাও দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। আমি এখন প্রথমত চালটা দিব, নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এবার আমি একটু ঢাকনিটা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি খিচুড়িটাতে এখন আমি একটু লাল মরিচ কেটে রেখেছি গাছের, সেই মরিচগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি ভেজিটেবলগুলো দিব, ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা আমি একটু পরে দিব, কারণ ফুলকপিটা খুব দ্রুতই গলে যায়। আমি একটু নেড়েচেড়ে আবার মিক্স করে দিচ্ছি। আর আমি যার উদ্দেশ্যে এটা করছি, সবার জন্যই করছি, কিন্তু যে চেয়েছে তার উদ্দেশ্যে বলছি এটাতে আমি কী কী দিয়েছি আমি আরও একবার বলে দিচ্ছি। এখানে আমি পোলার চাল, 4 রকমের ডাল, যেমন মুগ ডাল, খেসারির ডাল, বুটের ডাল, আর হচ্ছে মুসুরের ডাল, 4টা ডাল দিয়েছি চালের সাথে। দেন আমি চালটা ডালটা একসাথে দিয়েছি, আর তার সাথে আমি ভেজিটেবল কেটেছি একটু পাতাকপি, একটু ফুলকপি, একটু বরবটি। এখন আমি পাতাকপি ফুলকপিটা দিয়ে দিয়েছি, পাতাকপি বরবটি দিয়ে দিয়েছি, ফুলকপিটা আমি একটু পরে দিব। আর এটাতে আমি যেটা করেছি, প্রথমত পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা যখন লাল হয়ে আসছে তখন আমি উঁচু উঁচু 1 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচে 1/2 চামচ থেকে কম ধনে পাতা, ধনে গুঁড়ো, 4 রকমের গরম মশলা একসাথে মিক্স করা ছিল সেটা দিলাম 4 চামচে 1/2 চামচ থেকে কম, জিরের গুঁড়ো দিলাম 4 চামচে 1/2 চামচ থেকে কম। আর এটা একটু মানে ভাজা ভাজা হয়ে গেলে আমি ঝোল দিব, আর তারপর যখন আমি নামাবো, নামানোর মুহূর্তে আমি ধনে পাতা দিব। দ্যাটস ইট। ভাজা ভাজা হলে আমি ঝোলটা দিব। হ্যাঁ বন্ধুরা, আমি এখন খিচুড়িটার মধ্যে ঝোলটা দিয়ে দিব আন্দাজ মতো।
সরি, আমি আজকে ডিমটার সঙ্গে তেমন কিছুই বলছি না, তোমাদেরকে বলে দিয়েছি। আর খিচুড়িটা তো আমি যা যা দিয়েছি বলেছি, লাগলে আমি শেষে আরেকবার বলে দিব। এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি, আর নামানোর মানে উতরানো উতরালে আমি একটু ফুলকপিটা দিব। আর এটার সাথে আমাদের একটু চিকেন গরুর মাংস রান্না করা আছে, ডিম ভুনা করছি, দ্যাটস ইট আলহামদুলিল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আমি এখন এটার মধ্যে ফুলকপিটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছ ফুলকপি কেটে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার আবার এটাকে ঢেকে দিচ্ছি, ডিমের চুলাটা বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখো, ডিমটা আমি নামিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি এখন এটাকে ধনে পাতাটুকু দিয়ে দিব। আজকে ধনে পাতা পর্যাপ্ত পরিমাণে ছিল না, এই জন্য পরিমাণ একটু কম হয়ে গেল। না আমি আরও একটু ধনে পাতা দিতাম। যাই হোক, আমি আবারও একটু বলে দিচ্ছি কী কী দিয়েছি লাস্টবারের মতো। আজকে আমি আমি পোলার চালের সাথে চার রকম ডাল, যেমন মুগ, মুসুরি, বুটের ডাল, খেসারি, আর হচ্ছে মুসুরি, খেসারি, বুটের চাল, হ্যাঁ পোলার চাল আর মুগ, মুসুরি, খেসারি, বুটের ডাল একসাথে ধুয়ে নিয়েছি। আর ভেজিটেবল একটু ফুলকপি, পাতাকপি, বরবটি দিয়েছি। আর সেখানে প্রথমটায় আমি মানে পাতিলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি। দেওয়ার পরে চার চামচে এক চামচ ঘি, আর আন্দাজ করে একটু সরিষার তেল দিয়েছি। পেঁয়াজটি একটু লালচে হয়ে যাওয়ার পরে সেখানে আমি দিয়েছি চার চামচে উঁচু উঁচু এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, মানে চার ধরনের এক মশলা মেশানো ছিল সেটা হাফ চামচ, আর ধনে গুঁড়ো দিয়েছি হাফ চামচ। ওগুলো দিয়ে চালটা ভাজা ভাজা, চাল আর ডাল সবজি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আন্দাজ করে ঝোল দিয়েছি। আর এখন রান্না হচ্ছে, প্রায় ডান হওয়ার পথে, আর বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আমরা খিচুড়িটা আরেকবার দেখে নিচ্ছি। দেখো অলরেডি ডান হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অলরেডি শেষ হয়ে গেছে। সবাই ভালো থেকো। আর যে আমাকে বলেছিল তার উদ্দেশ্যে, সবার জন্যই করেছি বারবার বলছি, কিন্তু তার উদ্দেশ্যে মেনলি করেছি, তার ভালো লাগলে আমার কষ্টটা সার্থক হবে। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ ফি আমানিল্লাহ।